সম্প্রতি ভারতে আমাদের রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে, এতে আমাদের করণীয় কি এবং কটূক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে? দেখুন, মুসলমানদের একটা জায়গা আছে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, আবরু। এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না। সব জায়গাতে যাও, ছাড় দিতে পারে বা না পারে, এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম একমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি, মৃত্যুদণ্ড। অনেক ইমামদের মতে তো এই লোক তওবা করলেও আল্লাহর কাছে তওবা কবুল হবে, এখন তো সে নাজাত পাবে, দুনিয়াতে শাস্তি তাকে ঠিকই পেতে হবে। যদিও এর বিপরীত মত রয়েছে যে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন সব অপরাধের মতো। বিষয়টা এতটাই জঘন্য যে তওবা করলে আখেরাতে আল্লাহ তওবা কবুল করবেন এবং সে জাহান্নামে হয়তো যাবে না, কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্যকরের কথা, একটা শক্তিশালী মত রয়েছে আমাদের। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমাননার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে। আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে, খুবই ফেটে পড়ছে। আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমাননা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে, তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা, এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে। এটা আমাদের ইমানের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি, মানুষের সন্তান, বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয়, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ব মানবতার জন্য তার জীবনের সব কিছুকে উজাড় করে গেছেন, তাকে কটূক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নেবে, এটা কোনোদিনই হয় না। এই জায়গাটাতে মুসলমান কোনো ছাড় দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটাই হলো ইমানের মিটার, যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা। অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে, সোচ্চার থাকতে হবে। তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে, প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে। এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এদিকে যাওয়া যাবে না। বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে, প্রতিবাদ জানাতে হবে। বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে, এটা ভারতের ইস্যু না। আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু, অমুক দেশের ইস্যু, তমুক দেশের ইস্যু, ফিলিস্তিনিদের ইস্যু। গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো, কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে, এটা মুসলমানদের ইস্যু। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ভারতীয়দের যে নবী, আমাদেরও সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভিন্ন কেউ নন। অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অবমাননা করা হোক, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে। আমার বাবাকে, আমার মাকে যদি কেউ কটু কথা বলে, গালি দেয়, সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে। আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন। বিধায় এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না, এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু। আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করুন, এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব, এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ। তারা আমরা জানি প্রতিটা বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জবাবদিহি করতে হবে। তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে, তার দুটি সন্তান আছে, এদের ব্যাপারে কি আমার কোনো জবাবদিহিতে আছে কিনা? কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর, তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র মহিলার স্বামী হয়েছেন, দ্বিতীয় স্বামী, তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না, এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও এই বাচ্চারা পাবে না, কারণ এরা তার বাবা না আসলে, এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই। তবে স্ত্রীর আগের ঘরের সন্তান হিসেবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে, তার প্রতি দায়বদ্ধতা থেকে, স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা, এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে, নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে। কিন্তু শরিয়া তাদের ভরণ পোষণ দেওয়া, সম্পদের ভাগ দেওয়া, এগুলো দিতে তাকে বাধ্য করে না। তবে ওই ভদ্রমহিলা যিনি, যেহেতু তার গর্ভে ধারণ করা সন্তান, এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেওয়া কর্তব্য আছে, যেহেতু মহিলা মানুষ, ভরণ পোষণের দায়িত্ব তার উপর নাই।
কিন্তু স্নেহ মমতা দেওয়া, ভালোবাসা দেওয়া, খোঁজ খবর নেওয়া, রক্ত সম্পর্কীয়, রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা, তাদের সাথে কানেক্টেড থাকা, এটা ভদ্রমহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই ভদ্রলোক যিনি আছেন তার সাথে যেহেতু রক্তের কোনো সম্পর্ক নাই, আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা, অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তায় না।